তুমি নতুন করে আর কি বলবে দাদা? আমার সব ভালো খারাপ দেখা হয়ে গেছে। দুর্গা তুমি আমার কথাটা, আমি জানি দাদা তোমরা আমাকে নিয়ে দুশ্চিন্তায় আছো, এত ভেবো না আমাকে নিয়ে। এরকম বোকামো তুমি কি করে করলে? তুমি তো সুইসাইড করতে গেছো। আমি নিজে থেকে এই ফাঁদে পা দিয়েছি দাদা, তাই বেরোবার মন্ত্র আমার জানা আছে। তোমরা অনেক খারাপ সময়ে আমার পাশে থেকেছ, তাই এখন আমার উপর একটু ভরসা রেখো। ভরসা আছে, কিন্তু যে লোকটার সাথে তুমি লড়ছো তাকে বিশ্বাস নেই। তুমি এখন অভিরূপ মুখার্জির হাতের মুঠোয়, ওখানে থাকাটা কি তোমার দিক থেকে কোনোভাবে নিরাপদ? আমি বললেই যে তুমি শুনবে সেরকম আশা করি না, তবু আমার কথাটা একবার ভেবে দেখো। আমার দিদিয়ার জন্য এই জায়গাটা সেফ ছিল না দাদা, আমিও জানতাম, আর জেনেও আমি রেখে গেছিলাম আমার দিদিয়াকে। বিশ্বাস ছিল ও পারবে ঠিক অন্যায় প্রতিবাদ করে সুস্থ একটা পরিবেশ তৈরি করতে। তোমার দিদি সেটা পারে, ফ্যাক্ট এটাই। সেই জন্যই তো আমার দায় অনেক, আমার দিদিয়া না পারা কাজটা আমাকে করতে হবে, না হলে যে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। কেন এরকম কথা বলছো? কেন একটা মিথ্যে দায় তুমি নিজের উপর চাপিয়ে নিচ্ছ? দেখো এটা নিয়ে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, কিন্তু তুমি যেটা করতে চাইছো সেটা তুমি এভাবে করতে পারবে না। দুর্গা দুর্গা আমার ভীষণ ভয় করছে। তোমার ভয় করছে? কিসের ভয়? নিচে গিয়ে দেখো একবার, দেখো তোমার রিসেপশনের জন্য কিরকম এলাহি আয়োজন করা হয়েছে। আমার মন বলছে এসবের মধ্যে অন্য কিছু। জানি তোমার ঠিক মনে হয়েছে, আমাদের মন্ত্রী মশাই মা কালীর ভক্ত, উনি বলির আয়োজন করবেন এটাই তো স্বাভাবিক। দুর্গা তুমি সবটা জানো? আমি সবটা জানি না, কিন্তু আমি ওনাকে যতটা চিনেছি তাতে এটুকু আন্দাজ করতে পারি, কারণ ছাড়া উনি কিচ্ছু করেন না, আর এখন উনি আমাকে শেষ করার জন্য ওনার সবটুকু দিয়ে চেষ্টা করবেন। দুর্গা তুমি সবটা জেনেও কি করে এত শান্ত হয়ে আছো? ঠিক যেভাবে তুমি আমার দিদিয়া হওয়া সত্ত্বেও মিলি হয়ে আছো। সেভাবে ভাতের সঙ্গে খাই। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আর একটু জল জল লাগবে। হ্যাঁ সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছ কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্যরসিক সত্যি বড়। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে।